আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি গ্যাজি ইব্রাহিম খলিল এবং রাইট নাও আমি আছি হাজিগঞ্জ কেল্লা। এবং এই কেল্লাটির কিন্তু বিভিন্ন নামে পরিচিত আছে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস বলবো, যেহেতু ভিডিওটি একদম শর্ট টাইমে আমি করেছি। তো চলুন প্রথমে আমরা ভিতরে ঢুকবো এবং দেখবো মাঝখানে এবং ভিতরের কী অবস্থা রয়েছে। জানা যায় 1650 সালের দিকে মোগল আমলে তৈরি হয় এই কেল্লাটি। এই কেল্লাটির কিন্তু অনেকগুলো নাম রয়েছে। প্রথমে বলেছি হাজিগঞ্জ কেল্লা নামে পরিচিত এই কেল্লাটি, তারপর বাংলার বার ভূঁইয়াদের অন্যতম ঈশাখা কেল্লা নামেও পরিচিত আছে এই কেল্লাটি। এছাড়াও খিজিরপুর দুর্গ নামেও পরিচিত আছে এই কেল্লা। আমরা এখন ভিতরে ঢুকেছি এবং ভিতরে ঢুকার পর আপনারা দেখতে পাচ্ছেন কেল্লার সম্পূর্ণ দৃশ্যগুলো। এবং যেহেতু আজকে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পর ক্যামেরা দেখতে পাচ্ছেন এই কেল্লার দৃশ্যটা কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। যেহেতু আজকে আমরা শর্ট টাইমে এসেছি তাই আর ডিটেলস বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। এবং ইনশাআল্লাহ সামনে কোনো একটি সময় বড় আকারে একটি ভিডিও করে নিয়ে আসবো। এবং এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।